গরু কয়টা ক্রয় করছেন? ১৬টা সাদা দেশি সবগুলো ৪৫-৫০, তাই তো? এখানে বাজার কেমন দেখেন? বাজার ভালো, গরু কিনা যায়। হাটে কোনো সমস্যা আপনারা ফেস করছেন? না না, কোনো সমস্যা নাই, ভালো হাট, ভালো, নিশ্চিন্তায় আসতে পারে। আচ্ছা, আপনার নম্বরটা বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এই পর্বে অবস্থান করছি সোগাসার গরুর হাটে। আপনারা দেখতে পাচ্ছেন নওগাঁর পার্টি নিয়মিত আসেন, বেশ কিছু গরু কুরাই করেন দর্শক। তো এই গরুগুলো খামারের জন্য কুরাই করেন না ব্যবসার জন্য? কত টাকা দাম পড়ছে, কয় দাঁতের গরু, শুকনো হাড্ডিসার গরু, সকল তথ্য আপনাদেরকে দিব দর্শক। সোগাসার গরুর হাট থেকে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। কোথা থেকে আসছেন? আমরা সাপাহার নওগাঁ থেকে। নওগাঁ থেকে আসছেন, কতদিন ধরে আসেন? ৬ মাস ধরে আসেন। আপনাদের তো শুক্রবারেও দেখি, সোমবারেও দেখি, নিয়মিত আসেন। আজকে কয়টা গরু কুরাই করলেন? ১৭-১৮টা মোট কয়টা করে গরু কুরাই করেন? ১৮-২০, ২২ না, ১৮-২০-২২, যেদিন যেমন হয়, তাই তো? তো এইগুলো নিয়ে যাওয়ার পরে কি খামারে উঠান না হাটে? হাটে, হাটে বিক্রি করেন। নওগাঁর হাটে বিক্রি করেন, তাই তো? গরু কয়টা ক্রয় করছেন? ১৬টা আপনারা শুনলেন দর্শক, ১৬টা গরু ক্রয় করছে। এই সবই তো দেখছি শুকনো হাড্ডিসার মাংস ধরানোর গরু। এই যে প্রথম গরুটা কয় দাঁত? ৮ দাঁত। দর্শক আপনারা শুনলেন দেশি জাতের ৮ দাঁতের একটা গরু, ৮ দাঁতের। এটা কত টাকা দাম পড়ছে? ৫৫ পড়ে যাবে টোটাল খরচ খরচা দিয়ে, ৫৫। আচ্ছা, এই যে এটা কত টাকা দাম পড়ছে? ৪৬। আপনারা শুনলেন দর্শক, এইটা ৪৬, দাঁতে কয়টা? ৪টা। একটু এদিকে আসেন। এই যে ৩ নম্বরটা কয় দাঁত? ৮ দাঁত। কত টাকা দাম পড়ছে? ৪৮। আপনারা শুনলেন দর্শক, একটু বড় গরু ৪৮। ৪ নম্বরটা? এই যে ৪ নম্বরটা কয় দাঁত? ৮ দাঁত। দর্শক এটা তো কত টাকা দাম পড়ছে? ৪৬। শুনলেন দর্শক, ৪৬। আর পরেরটা? ওইটা ৬০। মানে এই যে, না না, ওইটা না, এই যে এইটা, এটা ৫৫। এই যে এইটা কত? এটা ৫৫। কয় দাঁত? ৮ দাঁত। তার মানে এই যে ৫টা গরু সাদা দেশি সবগুলো ৪৫-৫০, তাই তো? আর একটা ৫৫, আর বাদ বাকি লাল গুলো, এগুলো কয় দাঁত করে? কয় দাঁত করে? ৮ দাঁত করে। দর্শক ৬ দাঁত ৮ দাঁত আপনারা শুনলেন। এই যে দেখতে পাচ্ছেন বড় বড় লাল গরু সবগুলো ৬০-৬৫-৫৫, টোটাল স্ট্রাকচার দর্শক আপনারা দেখুন। নওগাঁ থেকে আসছে, নিয়মিত আসে যশোর জেলা সোগাসার গরুর হাটে দর্শক। আপনারা দেখতে পাচ্ছেন, জি দেখতে পাচ্ছেন দর্শক আপনারা, এখানে দর দাম করতেছে নওগাঁর পার্টি এই গরুটার জন্য দর্শক। আপনারা মোট আসছেন কয়জন ভাই? ২০-২৫ জন আসছে, ৪টা গাড়ি। আচ্ছা ভাই, তো এই যে সোগাসাতে আসেন ৬ মাস ধরে, আপনারা তো সবাই একসাথে, এখানে বাজার কেমন দেখেন? বাজার ভালো, গরু কিনা যায়? কিনা। বাইরের পার্টি আসতে ভয় পায় যে কি হবে না হবে, হাটে কোনো সমস্যা হবে কি না, তো এই ধরনের কি কোনো সমস্যা আপনারা কখনো ফেস করছেন? হাটে কোনো সমস্যা আপনারা ফেস করছেন? না না, কোনো সমস্যা নেই, ভালো হাট, ভালো, নিশ্চিন্তায় আসতে পারে। তো এই যে ১৮টা হয়েছে আজকে, এই ১৮টা গরু কিনা বেচার পরে বিক্রির পরে মোটামুটি কেমন টাকা ভাই প্রফিট থাকে? গাড়িতে ২০০০০, মানে ১৫,০০০, ২০,০০০, ৩০,০০০, যেদিন যেরকম হয়। আপনারা তো নেওয়ার পরের দিনই বিক্রি করে? ১৫,০০০ টাকা গাড়ি প্রতি থাকে। কয়টা করে গাড়ি নিয়ে আসেন? গাড়ি নিয়ে আসি ৪টা-৫টা। ৪টা-৫টা করে নিয়ে আসেন? তো এক এক পার্টি আর কি ভাগে ভাগে গরু কুরাই করে, মানে ভাঙ্গা গরু, শুকনো হাড্ডিসা, আরামে রেখে দিলে। আচ্ছা, তো এই যে নওগাঁ থেকে কেউ যদি আপনাদের কাছ থেকে এই ধরনের গরু সংগ্রহ করতে চায় বা আপনাদের অঞ্চল থেকে, দিতে পারবেন? হ্যাঁ পারবো। আচ্ছা, আপনার নম্বরটা বলেন। ০১৩০১৩২৫৭০৮। আরেকবার বলেন। ০১৩২৩৩৫৭০৮। আচ্ছা, তো কেউ যদি যোগাযোগ করে যে নওগাঁর আশেপাশে যদি কোনো খামার পাটি গরু নিতে চাই, সরাসরি আসবে, আপনি দেখাবেন, সরাসরি লেনদেন করবেন, ঠিক আছে? ঠিক আছে, ফোনে কোনো লেনদেন করবেন না। আচ্ছা, সামনাসামনি লেনদেন করবেন। আচ্ছা, পুরো টাকা দিবে, তারপরে
গরু নিয়ে যাব নিয়ে যাব ঠিক আছে ভাই। তো বেচা বিক্রি করেন? দরদাম বেচা বিক্রি চলছে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন নওগাঁ থেকে আসছে বেশ কিছু গরু, দর্শক ক্রয় করছে, নিয়মিত আসে যশোর জেলা সোগাসার গরুরহাটে।